হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা আজকের এই ভিডিওটিতে বিশেষ শীর্ষদশ ধনী ব্যক্তিদের পার্সোনাল লাইফ এবং তাদের স্মৃতিদের সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। স্টিভ বলমার, ইনি হলেন আমেরিকান বিজনেসম্যান এবং ইনভেস্টর। তিনি 2000 থেকে 2014 সাল পর্যন্ত মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্টিভ বলমার 14 মার্চ 1956 সালে জন্মগ্রহণ করেছিলেন। 2022 সালের হিসেবে তার বয়স 66। তিনি তার 34 বছর বয়সে মানে 1990 সালে বিয়ে করেছিলেন। তার স্ত্রীর নাম হচ্ছে কোনি স্নাইডার। তিনি পেশা একজন ফিলান্থ্রোপিস্ট। স্টিভের স্ত্রীর বর্তমান বয়স 60। এই দম্পতির বর্তমানে 3 সন্তান রয়েছে। লেরি এলিসন, আমেরিকান বিজনেসম্যান এবং ইনভেস্টর, যিনি উরাকল কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা, নির্বাহী চেয়ারম্যান, প্রধান প্রযুক্তি কর্মকর্তা এবং প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা। লেরি এলিসন 17 আগস্ট 1944 সালে জন্মগ্রহণ করেছিলেন। 2022 সালের হিসাবে তার বয়স 78। তিনি তার 23 বছর বয়সে মানে 1967 সালে প্রথম বিয়ে করেছিলেন। তার স্ত্রীর নাম অ্যাডা কুইন, যার সাথে লেরি এলিসনের 1974 সালে ডিভোর্স হয়ে যায়। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করেন 1977 সালে। তার দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে ন্যান্সি উইলার জেনকিন্স, তার সাথে লেরি এলিসনের ডিভোর্স হয়ে যায় 1978 সালে। এরপর তিনি তৃতীয় বিয়ে করেন 1983 সালে। তার তৃতীয় স্ত্রীর নাম হচ্ছে বারবারা বুথ। 1983 সালে লেরি এলিসনের তৃতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে যায়। এরপর তিনি চতুর্থ বিয়ে করেন 2003 সালে। তার চতুর্থ স্ত্রীর নাম হচ্ছে মেলানি ক্রাফ্ট। লেরি এলিসনের চতুর্থ বিয়ে টিকে নাই, টাকা থাকলে যা হয়। মেলানি ক্রাফ্টের সাথে তার 2010 সালে ডিভোর্স হয়েছিল। মেলানি ছিল একজন লেখিকা। লেরি এলিসনের বর্তমান সন্তান সংখ্যা 2 জন। সার্গে ব্রিন, গুগলের কো ফাউন্ডার সার্গে ব্রিন জন্মগ্রহণ করেছিল 21 আগস্ট 1993 সালে রাশিয়ার মস্কোতে। 2022 সালের হিসাবে তার বয়স 49। তিনি প্রথম বিয়ে করেছিলেন তার 34 বছর বয়সে মানে 2007 সালে। তার স্ত্রীর নাম ইয়ান এজাসিকি, যার সাথে ব্রেনের 2015 সালে ডিভোর্স হয়ে যায়। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করেন 2018 সালে। তার দ্বিতীয় স্ত্রীর নাম নিকুল সেনাহান। বর্তমানে এই দম্পতির 3 সন্তান রয়েছে। লেরি পেজ, গুগলের আরেক কো ফাউন্ডার লেরি পেজ 26 মার্চ 1973 সালে জন্মগ্রহণ করেছিলেন। 2022 সালের হিসাবে তার বয়স 49। লেরি পেজ তার 34 বছর বয়সে মানে 2007 সালে বিয়ে করেছিলেন। তার স্ত্রীর নাম লুসিন্ডা সার্তোয়া। তিনি হচ্ছেন একজন সায়েন্টিস্ট। লুসিন্ডার বর্তমান বয়স 42। এ দম্পতির বর্তমানে 2 সন্তান রয়েছে। মার্ক জাকারবার্গ, ফেসবুকের সিইও জাকারবার্গ জন্মগ্রহণ করেছেন 14 মে 1984 সালে। 2022 সালের হিসেবে তার বয়স 38। তিনি তার 28 বছর বয়সে মানে 2012 সালে বিয়ে করেছিলেন। তার স্ত্রীর নাম প্রিসিলা সেন। তিনি হচ্ছেন একজন ফিলান্থ্রোপিস্ট। প্রিসিলার বর্তমান বয়স 37। বর্তমানে মার্ক জাকারবার্গের 2 সন্তান রয়েছে। ওয়ারেন বাফেট, আমেরিকান ইনভেস্টর, 30 আগস্ট 1930 সালে জন্মগ্রহণ করেছিলেন। 2022 সালের হিসেবে তার বয়স 92। তিনি তার 22 বছর বয়সে মানে 1952 সালে প্রথম বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রীর নাম সুষেন বাফেট। দুর্ভাগ্যবশত তার স্ত্রী 2004 সালে মারা গিয়েছিল। এরপর ওয়ারেন বাফেট 2006 সালে দ্বিতীয় বিয়ে করেন। তার দ্বিতীয় স্ত্রীর নাম অ্যাস্ট্রিড ম্যাংস। বর্তমানে ওয়ারেন বাফেটের 3 সন্তান রয়েছে। বিল গেটস, মাইক্রোসফটের কো ফাউন্ডার, 28 অক্টোবর 1955 সালে জন্মগ্রহণ করেছিলেন। 2022 সালের হিসেবে তার বয়স 66। বিল গেটস তার 39 বছর বয়সে মানে 1994 সালে বিয়ে করেছিলেন। তার স্ত্রীর নাম মেলিন্ডা ফ্রান্স, যিনি হচ্ছেন একজন ফিলান্থ্রোপিস্ট। মেলিন্ডার সাথে 2021 সালে বিল গেটসের ডিভোর্স হয়েছে। বিল গেটসের বর্তমানে 2 কন্যা ও 1 ছেলে রয়েছে। বার্নার্ড আর্নল্ড, ফরাসি বিজনেসম্যান, 5 মার্চ 1949 সালে জন্মগ্রহণ করেছিলেন। 2022 সালের হিসেবে তার বয়স 74। তিনি প্রথম বিয়ে করেছিলেন তার 24 বছর বয়সে মানে 1973 সালে। তার প্রথম স্ত্রীর নাম হচ্ছে অ্যান ডেব্রিন, তার সাথে ডিভোর্স হয়েছে 1990 সালে। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করেন 1991 সালে। তার দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে হেলেন মার্সিয়ার। তিনি হচ্ছেন একজন পিয়ানিস্ট, যার বর্তমান বয়স 62। আর্নল্ডের বর্তমানে 3 ছেলে ও 1 মেয়ে রয়েছে। জেফ বেজুস, অ্যামাজনের ফাউন্ডার এবং সিইও জেফ বেজুস জন্মগ্রহণ করেছিলেন 12 জানুয়ারি 1964 সালে। 2022 সালের হিসেবে জেফের বয়স 58। জেফ বেজুস 1993 সালে ম্যাকেঞ্জি স্কটকে বিয়ে করেছিলেন, যিনি একজন আমেরিকান লেখিকা। 2001 সালে জেফ বেজুসের সাথে তার ডিভোর্স হয়ে যায়। এরপর জেফ বেজুস দ্বিতীয় বিয়ে না করলেও স্কট কিন্তু 2021 সালে আমেরিকান এক স্কুল টিচার ড্যান জুয়েটকে বিয়ে করেছেন। জেফ বেজুসের বর্তমানে 3 কন্যা ও 1 ছেলে রয়েছে। এলন মাস্ক, টেসলা মোটরসের সিইও, স্পেস এক্স এর ফাউন্ডার এবং সিইও এলন মাস্ক 28 জুন 1971 সালে সাউথ আফ্রিকায় জন্মগ্রহণ করেছিলেন। 2022 সালের হিসেবে তার বয়স 51। এলন মাস্ক 2000 সালে জাস্টিন মাস্ককে বিয়ে করেছিলেন, যিনি হচ্ছেন একজন কানাডিয়ান লেখিকা। জাস্টিনের সাথে এলন মাস্কের 2008 সালে ডিভোর্স হয়ে যায়। এরপর এলন মাস্ক 2010 সালে দ্বিতীয় বিয়ে করেন। তার দ্বিতীয় স্ত্রীর নাম তালুলা হরিলি, যিনি হচ্ছেন একজন ইংলিশ অ্যাক্টার্স। 2012 সালে এলন মাস্কের তার সাথে ডিভোর্স হয়ে যায়। এরপর 2013 সালে তাকে আবার নতুন করে বিয়ে করেন, কিন্তু দ্বিতীয়বার এলন মাস্ক তাকে 2016 সালে ডিভোর্স
দেয়। আর এখনো পর্যন্ত এলন মাস্ক তৃতীয় বিয়ে করেননি। এরপর 2017 সালে এলন মাস্ক আমেরিকান অ্যাক্টার্স এম্বার হার্ডের সাথে ডেট করেছেন, যিনি কিনা আমেরিকার জনপ্রিয় অ্যাক্টার জনি দ্বীপের প্রাক্তন স্ত্রী। এরপর 2018 সালে এলন মাস্ক কানাডিয়ান মিউজিশিয়ান গ্রিমস এর সাথে সম্পর্কে জড়িয়েছেন। এখনো পর্যন্ত এলন মাস্ক গ্রিমস কে বিয়ে করেননি। তবে এই দুজনের বর্তমানে দুজন ছেলে রয়েছে। আর এলন মাস্কের মোট সন্তানের সংখ্যা 8 জন, যার মধ্যে তার 6 জন সন্তান হচ্ছে তার প্রথম স্ত্রী জার্সটিনের। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।